উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ এবং বিদ্যালয় পরিচালন কমিটি যৌথভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে। 29শে জুন তথা শনিবার উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই রক্তদান শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিধায়ক আশিস সাহা সহ বিশিষ্টরা উপস্থিত থাকবেন বলে বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালন কমিটির আহ্বায়ক বসন্ত সেন। আমরা স্কুল পরিচালন কমিটি এবং এই স্কুল কর্তৃপক্ষ মিলে 29শে জুন শনিবার আমাদের স্কুল এই জায়গায় আমরা একটা স্বেচ্ছা রক্তদান শিবির করার ইচ্ছা প্রকাশ করেছি। সেই অনুষ্ঠানে আমাদের খুব ব্যস্ততার মধ্যেও আমাদের ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব দেব মহোদয় যিনি আসার জন্য রাজি হয়েছেন এবং সঙ্গে থাকবেন আমাদের আর্ট বর্দোয়ালির মাননীয় বিধায়ক আশিস কুমার সাহা মহোদয়,